বিএনপি ও সমমনাদের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন আজ। গেল রাতে চারটি যানবাহনে আগুন দেওয়ার খবর মিলেছে। পুলিশ জানায় নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে তারা। আর নাটোরে পেট্রোল বোমা ছুড়ে খড়বোঝাই একটি বাহনে আগুন দেওয়া হয়েছে। সাভারেও দুর্বৃত্তের আগুনে পড়েছে একটি বাস। অন্যদিকে রাজধানীর নাবিসকো এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অবরোধের আরো খবর জানাবো আপনাদের। গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, অবরোধ কেমন দেখছেন, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ সহ আশপাশের যে জেলাগুলো আছে এগুলো থেকে এই পথ ধরেই রাজধানীতে গাড়ি প্রবেশ করে, সড়কে যানবাহনের সংখ্যা কেমন দেখছেন, বিশেষ করে গণপরিবহন? মামুন, আসলে আপনি জানেন যে অবরোধের আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা যেটি দেখছি যে হাইওয়ে সড়ক রয়েছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেই সড়কে কিন্তু আমরা দূরপাল্লার যে যানবাহন সেগুলো চলতে দেখছি না। আর শুধু যে লোকাল বাস রয়েছে শহর কেন্দ্রিক, যে সমস্ত বাসগুলো আসলে গাজীপুর থেকে ঢাকার দিকে চলাচল করে, সেই সমস্ত লোকাল বাস কিন্তু চলাচল করছে। তাছাড়া আমরা যেটি দেখছি দুই একটি কিন্তু পণ্যবাহী ট্রাক চলাচল করছে, এছাড়া কোনো গাড়ি কিন্তু আমরা দেখিনি। সকালবেলা যেহেতু হয়তো বেলা বাড়ার সাথে সাথে আরও যানবাহনের সংখ্যা বাড়তে পারে, তো এখন পর্যন্ত আমরা যারা হরতাল দেখেছে তাদেরকে কিন্তু এখনও কোনো খবর পাইনি কোথাও কোনো পিকেটিং কিংবা মিটিং মিছিল করতে। আর যারা হরতালে বিপক্ষে রয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত মাঠে নেই। তবে আমরা জানতে পেরেছি 10টা নাগাদ আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্ন স্থানে শান্তি মিছিল, তারা মিটিং করবে, এই সমস্ত কর্মসূচি রয়েছে। তাছাড়া শক্ত অবস্থানে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন মুড়ে মুড়ে তারা কিন্তু টহল দিচ্ছে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটাতে না পারে, কোনো প্রকার যানবাহনে তারা অগ্নিসংযোগ করতে না পারে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে তারা কিন্তু অবরোধের প্রথম থেকে বিভিন্ন স্থানে অবস্থান নিচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় টহল জোরদার করেছেন, যাতে করে মহাসড়কে মানুষের চলাচলে কোনো প্রকার কোনো বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য তারা সতর্ক রয়েছেন। কোথাও কোনো দুর্ঘটনা খবর পেলেও কিন্তু সে তাৎক্ষণিক সেখান থেকে চলে যাচ্ছে। তো আপনি জানেন যে গাজীপুরে এ পর্যন্ত কিন্তু 7টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে অবরোধের, তো আর যেন কোনো গাড়িতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য তারা সজাগ রয়েছে। এখন দেখা যাক, যেহেতু আজকের দিন রয়েছে, আগামীকাল ভোর 6টা পর্যন্ত অবরোধ রয়েছে, এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো এখন পর্যন্ত এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ অবরোধের খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।